করোনা টিকার প্রথম চালান এখন দেশে ভারতের উপহার 20 লাখ ডোজ হস্তান্তর আমরা একটা ডেট অতি শীঘ্র পেয়ে যাব সেই ডেট অনুযায়ী আমরা একটা ট্রায়াল রান করব as we move forward in fighting coronavirus in each of our countries we will do so together নিজস্ব অর্থায়নে এ মাসেই আসবে আরো ভ্যাকসিন প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা 25 তারিখে বা 26 তারিখের মধ্যে এসে পৌঁছাবে কাজেই আমরা এ ব্যাপারে কিভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে সব ব্যাপারে কিন্তু সমস্ত পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ এক গ্রাম বা এলাকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে একসাথে বিচ্ছিন্ন প্রত্যাবাসন অযৌক্তিক বলছে সংগ্রাম পরিষদ ভাষাঞ্চরে জমজমাট ভোজ এবং সিরিজ নিশ্চিতের মিশনে মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবীয়দের বধে বোলিংয়ে বৈচিত্র্য আনার প্রত্যাশা ওটিস গিবসনের অবশেষে ভ্যাকসিনের দেখা পেল বাংলাদেশ সকাল 11টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে 20 লাখ ডোজ ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান পরে এগুলো নিয়ে যাওয়া হয় ইপিআই সংরক্ষণাগারে বুধবার বেলা 11টার কিছু পরে কুয়াশা ভেদ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ কার্গো বিমান অবশেষে করোনার রক্ষা কবচ বাংলাদেশের মাটিতে সবকিছু আগেই তৈরি ছিল ঘণ্টাখানেক আগে রানওয়েতে অপেক্ষা করছিল ইপিআইয়ের দুটি কার্গো ভ্যান দ্রুতই আন্ডোর শেষে সেগুলো রওনা হয় তেজগাঁওয়ের পথে দুটি ভ্যানে ছিল বাংলাদেশ ভারতের প্রতি ভালোবাসার ছাপ দুপুর একটা নাগাদ ঢাকা জেলা ইপিআই সেন্টারে চলে আসে প্রতিবেশীর উপহার করোনার প্রথম টিকা 20 লাখ ডোজই রাখা হয়েছে এই সংরক্ষণাগারে অত্যাধুনিক এই স্টোরেজের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয়ভাবে জানানো হয় এমন টিকা সঠিক তাপমাত্রায় রাখার সক্ষমতা আছে ইপিআই এর র‍্যান্ডম স্যাম্পলিং পরীক্ষা করতে প্রত্যেকটাতেই আমরা 2 থেকে 8 ডিগ্রির মধ্যেই পেয়েছি কোনোটা 3 কোনোটা 4 ডিগ্রি সেলসিয়াসে পেয়েছি অতএব আমাদের হাতে এই ভ্যাকসিনটি সঠিক তাপমাত্রায় আমরা গ্রহণ করেছি অবশেষে স্বস্তির সুবাতাস করোনার এই 20 লাখ ডোজ যেন এই মহামারী মোকাবেলায় বাংলাদেশকে এগিয়ে নিল আরও এক ধাপ এখন দেখার বিষয় এর বিতরণ প্রক্রিয়া কতখানি সুষ্ঠুভাবে শেষ করতে পারে বাংলাদেশ এদিকে স্টোরেজ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী জানান রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়াল টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি ট্রায়ালের ডেটের অপেক্ষায় আছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত হবেন আমরা একটা ডেট অতি শীঘ্র পেয়ে যাব সেই ডেট অনুযায়ী আমরা একটা ট্রায়াল রান করব ট্রায়াল রানের পরে আমরা সারা দেশে যে ডিপ্লয়মেন্ট করতে তো সময় লাগবে এছাড়া 25 জানুয়ারি বাংলাদেশের কেনা 3 কোটি ডোজের প্রথম চালান 50 লাখ ডোজ দেশে আসার কথা রয়েছে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা কোভিড যুদ্ধে বাংলাদেশের সঙ্গে একজোট হয়ে লড়ার প্রত্যয় জানালো ভারত দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর কাছে ভারত সরকারের উপহার টিকা আনুষ্ঠানিকভাবে তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশেই সর্বোচ্চ সংখ্যক টিকা উপহার পাঠিয়েছে ভারত টিকা সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরালো হলো মন্তব্য করে মন্ত্রীরা বলেন অনেক উন্নত দেশে টিকা না পৌঁছলেও ভারতের সহযোগিতায় বাংলাদেশ পেয়েছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে মোদি সরকারের কোভিড টিকা কূটনীতির অংশ হিসেবে বাংলাদেশে এলো 20 লাখ ডোজ বৃহস্পতিবার দুপুর 1:30টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের স্বাস্থ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর হাতে প্রতীকীভাবে এ উপহার তুলে দেন ভারতীয় হাইকমিশনার সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় ভারতীয় হাইকমিশনার বলেন বাংলাদেশকে টিকা উপহারের মাধ্যমে প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি রাখল ভারত পাশাপাশি কোভিড মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন ভারতীয় হাইকমিশনার দিস ট্রান্স অফ 2 মিলিয়ন ভ্যাকসিনস প্রোডিউসড বাই দ্য সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত 20 লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেয়া প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারের অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের যে অঙ্গীকার করেছেন এটি তারই প্রতিফলন
অনুষ্ঠানে মহামারীর সময় টিকা দিয়ে ভারতের পাশে থাকার দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে সরকারের মন্ত্রীরা স্মরণ করেন মুক্তিযুদ্ধে দেশটির ভূমিকা। টিকা উপহারকে বন্ধুত্বের নিদর্শন মন্তব্য করে আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে নতুন মাত্রায়। ভারত সরকার প্রমাণ করেছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশ তাদের পরম একটি বন্ধু রাষ্ট্র। উই আর ওয়ান অফ দি আর্লিয়েস্ট আই শুড সে ইন দ্য ওয়ার্ল্ড যারা আগে ভাগে ভ্যাকসিন পাওয়ার সুযোগ পেয়েছে। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা 3 কোটি ডোজ টিকা যথাসময়ে পেতে ভারত সরকারের সহায়তা চান স্বাস্থ্যমন্ত্রী। ভারত সরকারকেও অনুরোধ করব যাতে আমরা সঠিকভাবে এই ভ্যাকসিনটি পাই সময় মতো। আমাদের আগামী 6 মাসে প্রত্যেক মাসেই 50 লক্ষ করে ভ্যাকসিন আসার কথা, এ মাসে আরও 50 লক্ষ ভ্যাকসিন আসবে এবং আমরা 35 লক্ষ লোককে এই ভ্যাকসিন আমরা দিতে পারব। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে সম্ভাব্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এ মাসেই আরও ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন শেখ হাসিনা। কোভিড দুর্যোগে ভ্যাকসিন উপহার দেয়ায় নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। আপনারা জানেন যে ভ্যাকসিন আমাদের যেটা আমরা পেয়েছি ভারত থেকে উপহার স্বরূপ, সেটা এসে পৌঁছে গেছে, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা 25 তারিখে বা 26 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। কাজে আমরা এ ব্যাপারে কীভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে সব ব্যাপারে কিন্তু সমস্ত পরিকল্পনা আমরা নিয়ে রেখে দিয়েছি। অর্থাৎ এই করোনা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপই নিচ্ছি, যা এই অবস্থা থেকে আমরা মুক্তি পাব সেটাই আমরা আশা করি। যা এর মধ্যেই আমাদের আজকে আমরা উদযাপন করছি আমাদের এই শতবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কাজে এই আয়োজন করবার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এটা চাই যে এই বিশ্ববিদ্যালয় আবার তার পুরনো গৌরব ফিরে পাক। আর তাছাড়া আজকে যেমন বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ই হচ্ছে আমাদের সারা বাংলাদেশে, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ সম্মানজনক একটি বিশ্ববিদ্যালয়, কাজের পূর্বগৌরব আবার ফিরে আসবে। এখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে, শিক্ষার প্রসার ঘটবে এবং এই জায়গা থেকেই অর্থাৎ আমাদের সকল অর্জনের বাতিঘর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সেই আলো ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী গ্রাম কিংবা এলাকা ভিত্তিক পরিবার নিয়েই মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা। প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতার মতে বিচ্ছিন্নভাবে প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের পরিকল্পনা যৌক্তিক নয়। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। 2017 সালের আগস্টে ভয়াবহ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এর আগে 2 দফা তারিখ ঘোষণা করেও শুরু করা যায়নি প্রত্যাবাসন। সবশেষ চলতি মাসের 19 তারিখ চীনের মধ্যস্থতায় দুদেশের মধ্যে বৈঠকে বছরের মাঝামাঝি প্রত্যাবাসনের সিদ্ধান্ত হলেও কী প্রক্রিয়া সেটি হবে তা নিয়ে একমত হতে পারেনি বাংলাদেশ ও মিয়ানমার। বাংলাদেশের দাবি অনুযায়ী একসাথে এক গ্রামের সবাইকে প্রত্যাবাসন করার পক্ষে মত রোহিঙ্গাদেরও। 4 বছর ফুরার গাই কিসম তারা যাইম বই দেশ আমরা দেশে তারা ফিরক পাইলে আমরা যাইম বই নিয়ে আগে আসিনা নিয়ে মাথা লইয়া দিলে আরা যদি রোহিঙ্গা মানি লইলে যাইম আরা যদি আরা জায়গা জমি আরা মানি বলে পাইলে আরা যাইম ভাইয়া। রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রামের নেতার মতে গ্রামভিত্তিক প্রত্যাবাসনই হতে পারে গ্রহণযোগ্য সমাধান। মিয়ানমারের উচিত রোহিঙ্গা যারা এখানে এসেছে তাদেরকে তাদের স্বদেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে যাতে দলবদ্ধভাবে একত্রে নিয়ে এক স্থানে তাদের বসবাসের সুযোগ করে দেওয়া। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে এক বৈঠকে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা শীঘ্রই প্রত্যাবাসন শুরু হবে। ইউনাইটেড নেশনও আহ্বান করছে কিন্তু কোনোটাই কোনো ফলপ্রসূ আমরা রেজাল্ট এখনো পাই। আশা করি প্রত্যাবাসন শীঘ্রই হতে পারে। বাংলাদেশ এখন পর্যন্ত 8.5 লাখ রোহিঙ্গার তালিকা দিলেও মিয়ানমার চায় এখন পর্যন্ত যাচাই করা 42,000 রোহিঙ্গাকে বিচ্ছিন্নভাবে ফেরত নিতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টিকা কার্যক্রম চললেও ব্রিটেনে বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবি, সরাসরি চলে যাব তার কাছে। শোয়েব, আজকে 38,000 বেশি
প্রতিদিন যে মৃত্যুর যে সংখ্যা এটি কিন্তু বেড়ে যাচ্ছে। পাশাপাশি লন্ডন সহ পার্শ্ববর্তী যেসব হাসপাতাল রয়েছে সেগুলোতে ইন্টেনসিভ কেয়ারের যে ঠিকমতো পাওয়া যাচ্ছে না এবং রোগীদের সংখ্যা প্রায় বলতে গেলে 95% প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। আর তাই লন্ডনের বাইরে যেসব হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালগুলোতে রোগীদেরকে স্থানান্তর করা হচ্ছে। পাশাপাশি গত সোমবার সকাল 4টা থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যে ব্রিটেনের সাথে পুরো বিশ্বে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সেটি এখনো চালু হয়েছে এবং আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। নতুন এই নীতিমালায় যদি ব্রিটেন কেউ যদি প্রবেশ করতে চান অবশ্যই তাকে 72 ঘন্টা আগে করোনা ভাইরাসের নেগেটিভ সনদ নিতে হবে। পাশাপাশি ব্রিটেনে আসার পরও কোয়ারেন্টাইন থাকতে হবে 10 দিন এবং সেটি বর্তমানে হোম কোয়ারেন্টাইন রয়েছে, তবে সরকার চিন্তা ভাবনা করছে এটি হয়তো হোটেল কিংবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যেটি বুঝে সেখানে হয়তো আপনার নিজে আবার আজ থেকে হয়তো যে সরকারের যে ভ্যাকসিন কার্যক্রম সেই ভ্যাকসিন কার্যক্রমে প্রথম পর্যায়ে প্রায় 46 লাখ ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং এর মাঝে যারা 80 বছর বয়স রয়েছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এই সপ্তাহ থেকে ধারণা করা হচ্ছে যারা 80 থেকে 70 বছর বয়সে তাদেরকে দেওয়া হবে এবং পাশাপাশি প্রতিদিনই ভ্যাকসিন কার্যক্রমের জন্য নতুন নতুন সেন্টার খোলা হচ্ছে। সবশেষ বার্মিংহামে একটি মসজিদকে সরকার করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের সেন্টার হিসেবে তারা আজ থেকে চালু করেছে এবং এখানে 200 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রথম দিনে। এবং আমাদের অনেকে ধারণা ছিল যে এই ভ্যাকসিনটি হালাল নাকি হারাম, সেই ধারণাটাকে ভাঙতে কিন্তু এই মসজিদে এই ব্যতিক্রম ধর্মী করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম তারা চালু করেছে। পাশাপাশি যে যাত্রীদের যারা রোগী রয়েছে এই রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা কিন্তু খুব সংকট হয়ে পড়েছে এবং এই সংকটের জন্য কিন্তু লন্ডনে প্রায় 2টি বাসকে স্পেশালাইজ করে অ্যাম্বুলেন্স হিসেবে চালু করা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে ব্রিটেনের মধ্যে লন্ডনের মধ্যে কিন্তু এই করোনা ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি এবং যেখানে বাংলাদেশ অধ্যুষিত রয়েছে টাওয়ার হ্যামলেটসে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু অন্যান্য এলাকাতে কিন্তু অতিরিক্ত মাত্রা এবং প্রথম করোনা ভাইরাসের যে প্রথম খাবার যে ভয়াল খাবার ছিল ওই সময় তুলনায় বর্তমানে কিন্তু আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে বাংলাদেশি কমিউনিটিতে। পাশাপাশি আর একটা বিষয় জানিয়ে রাখা দরকার যে করোনা ভাইরাসের নতুন যে বৈশিষ্ট্য যেটি এটি শোনা যে ফাইজারের যে ভ্যাকসিন সেটি কিন্তু এই করোনা ভাইরাসের নতুন বৈশিষ্ট্যের ভাইরাস কিন্তু দমন করতে সক্রিয় বলে জানিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা। এ ছিল করোনা ভাইরাসের নিয়ে যুক্তরাজ্য থেকে সবশেষ। ব্রিটেনের করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর এবং ভ্যাকসিনেশন কার্যক্রমেরও সবশেষ খবরাখবর জানাতে বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার মুখোমুখি হবে দুদল। কোভিড পরবর্তী প্রথম সিরিজটা জয়ের লক্ষ্য বাংলাদেশের সামনে। অন্যদিকে ম্যাচ জিতে সিরিজ সমতায় আনতে চায় ক্যারিবীয়রা। ম্যাচ শুরু হবে সকাল 11:30। প্রথম ম্যাচের দাপুটে জয়ে সিরিজে এগিয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। দ্বিতীয় ম্যাচটা জিতলেই এখন সিরিজ নিজেদের করে নিতে পারবে তামিম বাহিনী। সে লক্ষ্যে ঐচ্ছিক অনুশীলনেও আজ টাইগারদের ছিল দৃপ্ত পদচারণা। প্রথম ম্যাচে আকিল হাসানের বোলিং ভুগিয়েছে ব্যাটসম্যানদের, তাই নিজেদের ঝালিয়ে নিয়েছেন নতুন করে। অন্যদিকে দেয়ালে পিঠ ঠেকে গেছে জেসন মোহাম্মদ বাহিনীর। ম্যাচ হারলেই সিরিজটাও শেষ হয়ে যাবে তাদের জন্য। জয়ের জন্য তাই মরিয়া ফিল সিমন্স শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা টিকার প্রথম চালান এখন দেশে। ভারতের উপহার 20 লাখ ডোজ হস্তান্তর। এ মাসেই আসবে আরও ভ্যাকসিন। প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন জানালেন প্রধানমন্ত্রী। এই ছিল রাতের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।